वेलकम बैक टू माय चैनल आई एम एमडी फोरिंग हॉक। आज के स्पेशल टॉपिक होच्छे क्लास एचएस थेके द आईज ऑफ इट गल्प एवं सेई गल्प थेके एसिक्यू किछु क्वेश्चन जेगुलो खुबी खुबी इम्पोर्टेंट 2021 सालेर जोन्नो जारा जे समस्त छात्रछात्रीरा 2021 साले परीक्षा देबे तादेर खुबी गुरुत्वपूर्ण क्वेश्चन। अच्छा आमी क्वेश्चनगुलो डिसकस करछि एवं किभाबे लिखते हय सेटा आमी प्रसेस देखार चेष्टा करब। हु वुड रिसीव द ब्लाइंड गर्ल एट सहारानपुर। क्वेश्चनटार मान हे सहारानपुरे के अंध मेटी के रिसीव करबे आर आमरा हु दिए प्रश्न किभाबे लिखब सेटा आमी एकबार बुझिए देवार चेष्टा करछि। हु दिए क्वेश्चन थाकले आमरा आंसरटा सरासरि हुएर जायगाय बसिए बाकीटा जा आछे हुआहु लिखलेई आमादेर हये जाय। तो एखाने के रिसीव करबे आमरा जानि अंध मेटीर आंट, आंट रिसीव करबे किन्तु कार आंट? अंध मेटीर आंट। सो आमरा लिखब आंसारे आंट अफ द ब्लाइंड गार्ल अर्थात अंध मेटर आंट बा काकी बा मासी जाई होक ना केन। उड एखे आमरा देखते पाच्छी उड आछे जा आछे ताई आछे देखान। उड रिसीव एट सहारानपुर अर्थात अंध सहारानपुरे अंध मेटर आंटी रिसीव करबे। नेक्स्ट क्वेश्चन व्हाट अकॉर्डिंग टू द नैरेटर अफ रस्किन बॉन्ड्स स्टोरी द आईज हैव इट इज द बेस्ट टाइम टू भिजिट द हिल्स। रस्किन बॉन्डेर लेखा गल्पे द आईज हैव इट गल्पे पहाड़ भ्रमण करार सबथेके भालो समय कोनटी? आमरा जानी कोनटा अक्टोबर मासे। तो आमरा कि लिखबो द स्टोरी द आईज हैव इट अर्थात एखाने गल्पटार नाम इंडिकेट करे बोल्लाम एई गल्पे कि बोल्लाम एई गल्पे द स्टोरी द आईज हैव इट अर्थात द आईज हैव इट गल्पे अक्टोबर इज द बेस्ट टाइम फॉर भिजिट द हिल्स। अक्टोबर हलो पहाड़ भ्रमण करार विशेष समय। एखे हमें देखी इज द बेस्ट टाइम टू भिजिट द हिल्स ठीक सेम टाइम सेम जिनिस एखे लिखे दिए। सो क्लियर। नेक्स्ट थ्री नम्बर क्वेश्चन हु ब्रोक द नैरेटर रिवरी के लेखक दिवा स्वप्न भेगे अर्थात हु दिए आज जानी हु दिए सरसि अन्सार लिखब। तो ये ए निउ ट्रावलर एंटार द कम्पार्टमेंट एक नतून पैसेंजार पद एक जत्री ट्रेने उठे ব্রোক ইন্টু দ্য ন্যারেটর রিভারি এবং ন্যারেটরের লেখকের দিবাস্বপ্ন ভেঙেছিল। এছাড়াও আমরা আরেকটা প্রসেস লিখতে পারি হুয়ের জায়গায় এ নিউ ট্রাভেলার লিখে বাকিটুকু অংশ লিখতে পারি। কী লিখব? এ নিউ ট্রাভেলার ব্রোক দ্য ন্যারেটর রিভারি এটাও লিখতে পারি। ওকে, মানে একজন নতুন ট্রাভেলার নতুন যাত্রী ট্রেনে উঠেছিল এবং লেখকের দিবাস্বপ্ন ভেঙেছিল। নেক্সট কোয়েশ্চেন অ্যাট হুইচ স্টেশন ডিড দ্য ব্লাইন্ড গার্ল গেট ইন্টু দ্য ট্রেন। আমরা ডিড দিয়ে যদি কোশ্চেন থাকে তার মানে জানো এটা পাস্ট ইন্ডিফিনাইট আছে, অতএব আমরাকে উত্তরটা পাস্ট সিম্পলে বা পাস্ট ইন্ডিফিনাইটই লিখতে হবে। সো আমরাকে কী লিখতে হবে? ডিডের পর থেকে অ্যান্সারটা লেখা শুরু করতে হবে। তাহলে কী লিখবো? দ্য ব্লাইন্ড গার্ল গেট আছে যেহেতু এই ডিড থাকার কারণে এখানে প্রেজেন্ট ফর্ম আছে ভাবে, এখানে আমরা কী করবো? পাস্ট ফর্ম করবো গোট। দ্য ব্লাইন্ড গার্ল গট ইনটু দ্য ট্রেন একেবারে দি থেকে আমরা পুরোপুরি এই পর্যন্ত লিখেছি। দ্য ব্লাইন্ড গার্ল গট ইনটু দ্য ট্রেন অ্যাড দিয়ে জায়গার নামটা লিখবো। অ্যাড দিয়ে কোন জায়গায় উঠেছিল মেয়েটা, অন্ধ মেয়েটা? রহনা স্টেশনে। ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন অর্থাৎ এটার মানে হলো যে অন্ধ মেয়েটি রহনা স্টেশনের উঠেছিল, রহনা স্টেশনে উঠেছিল। হোয়াই ওয়ার দ্য ন্যারেটরস আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। কেন লেখকের অন্ধকার এবং আলোতেই তার চোখ সংবেদনশীল? আমরা জানি লেখক অন্ধ, তাই ব্লাইন্ড, তাই অন্ধকার এবং লাইটই তার সংবেদনশীল হয় চোখে। সে অ্যান্সারটা কী লিখেছি? দ্য আইজ অফ ন্যারেটর লেখকের চোখ দুটো ওয়ার সেন্সিটিভ সংবেদনশীল ছিল, কোথায়? অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস শুধুমাত্র অন্ধকার এবং আলোতে। বিকজ কারণ হি ওয়াজ টোটালি ব্লাইন্ড কারণ সে পুরোপুরি অন্ধ ছিল। আরও কিছু কোশ্চেন আছে আমরা দেখছি। আচ্ছা, হোয়ার ওয়াজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট গোয়িং? আইজ হ্যাভ ইট গল্পে লেখক কোথায় যাচ্ছিলেন? কোথায় যাচ্ছিলেন? দেহেরা হয়ে মৌসুরে যাচ্ছিলেন। সে অ্যান্সারটা লিখেছে কি? দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি অর্থাৎ দ্য আইজ হ্যাভ ইট গল্পের লেখক ওয়াজ গোয়িং টু দেহরাদুন টু মৌসুরি। কোথায় যাচ্ছিল? দেহরাদুন টু মৌসুরি যাচ্ছিলেন আইজ হ্যাভ ইট গল্পের লেখক। নেক্সট কোয়েশ্চেন হাউ ডিড দ্য গার্লস ভয়েস হ্যাড অ্যাপিয়ার টু দ্য ন্যারেটর? অথবা সেম কোয়েশ্চেন থাকলে একই অ্যান্সার হবে, আরেকটা অর্ধেক কোয়েশ্চেন আছে। হাউ ডিড দ্য ন্যারেটর ইন দ্য আইজ হ্যাভ ইট ডিসক্রাইব দ্য গার্লস ভয়েস? লেখক কীভাবে মেয়েটার ভয়েসকে তুলনা করেছে বা অ্যাপিয়ার করেছে, কম্পেয়ার করেছে কার সঙ্গে, সেটা এখানে লিখতে হবে অ্যান্সারটা।
কার সঙ্গে করেছিল আমরা জানি, মাউন্টেন স্ট্রিমের সঙ্গে লেখক মেয়েটির ভয়েসকে তুলনা করেছিল। অ্যান্সারটা কি লিখছি, দ্য ন্যারেটর কম্পেয়ার্ড অফ দ্য গার্লস ভয়েস উইথ আ মাউন্টেন স্ট্রিম, লেখক মেয়েটির ভয়েসকে, মেয়েটির কণ্ঠস্বরকে মাউন্টেন স্ট্রিমের সঙ্গে তুলনা করেছিল। আরেকটা কোশ্চেন আছে, হোয়াই ওয়াজ দ্য গার্ল স্টার্টলেট, কেন মেয়েটা চমকে গিয়েছিল। ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট দ্য গার্ল স্টার্টলেট দ্য ভয়েস অফ দ্য ন্যারেটর বিকজ দ্য ন্যারেটর স্যাট ইন এ ডার্ক কর্নার। ইন দ্য স্টোরি গল্পে দ্য আইজ হ্যাভ ইট গল্পে মেয়েটা ভয় পেয়েছিল ন্যারেটরের ভয়েসে, অর্থাৎ লেখকের ভয়েসে, কারণ লেখক অন্ধকারে বসেছিল, অন্ধকারের কর্নারে বসেছিল। অর্থাৎ হঠাৎ করে মেয়েটা কামড়ায় উঠে অন্ধকারে কেউ ছিল কি না বুঝতে পারেনি এবং লেখকের ভয়েসে তাই চমকে যায়। সো ডিয়ার স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে যারা এখনও নিউ আছো অবশ্যই সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দিয়ে দাও, কারণ যাতে করে তোমরা নতুন আপডেট ভিডিওটা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।